15-20 বছর আগে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতগুলোর ফলন কমে আসছে দিনের পর দিন। মাত্রাতিরিক্ত সার প্রয়োগ, মাটিও হারিয়েছে জৈব শক্তি, কৃষিতে বাড়ছে উপকরণ ব্যয়। আগের দিনে ধান আবাদী ছিল না উপকরণ ব্যয়ের এই বাহুল্য, তাই কৃষক ফিরে যেতে চাইছে প্রাচীন সব দেশি জাতের ধানে, চাইছে বেশি উৎপাদন ধরে রাখতে। আর এ কারণেই উচ্চ ফলনশীলের সঙ্গে দেশি জাতের ক্রস ব্রিডিংয়ের মতো উচ্চ পর্যায়ের বিজ্ঞানে মনোযোগী হয়েছে কৃষক। উঁচু দানার একটা উচ্চ ফলনশীল শীষনিয়া আর এটার একটা শীষনিয়া, দুইটা এখন আমরা ক্রস করছি। ময়মনসিংহের সাধুপাড়া কিংবা নেত্রকোনার আটপাড়ার বহু কৃষক এখন এমন বিজ্ঞানীর ভূমিকায়। তাদের বিশ্বাস সফলতা একদিন আসবেই। প্রথম আপনার এটা F1 আমি পাইছি, প্রথম লাইন। হ্যাঁ, প্রথম লাইন। এরপরে যে আপনার এখন নিয়ে আপনার যে ক্ষেত লাগাইয়াম, ক্ষেত লাগানোর পরে যে আমি পাইম F2। আচ্ছা, F2 তাকে আমি বাছাই করিয়া করিয়া যাইতে থাকবো। এবার আপনার উঠতে উঠতে F6 পর্যন্ত আমার যাওয়া লাগবে। আচ্ছা, যাইলে আমি এটা সফলতা পাই। পারফরমেন্স কিরম দেখতেছেন, যে আপনি যে দূরে ক্রস করছেন যে দূরে দিয়ে, তার চেয়ে এটার পারফরমেন্স ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো। সাতক্ষীরা উপকূলের লবণাক্ত অঞ্চলের কৃষকরা ব্রি উদ্ভাবিত দুটি লবণ সহিষ্ণু জাত নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারেনি। তার চেয়ে বেশি লবণ সহিষ্ণু জাতের সন্ধানে তারাও ফিরে গেছেন সংগ্রহের কাজে। আপনার স্থানীয় আদি জাত লবণ সহিষ্ণু কি কি আছে, নামগুলো একটু বলবেন? পাটনাই, কোটি পাটনাই, তারপরে চরবালাম, জটাইবালাম, তারপরে তালমুর, তারপরে ইঞ্চি, তারপরে মহিমে, এইগুলো জাত আমাদের 13-14 জাত। সেখানেও এসছে ভালো সাফল্য। আমাদের বিজ্ঞানীদের উদ্ভাবিত জাতগুলোর সাথে আপনাদের স্থানীয় জাতগুলোর বৈশিষ্ট্যগত পার্থক্যটা কোথায় কোথায়? পার্থক্য হইল, ওটা হইল স্বাদ দিতে, স্বাদ দিতে কীটনাশক দিতে, আবার হইল অতিরিক্ত হারে সার দেওয়ার কারণে মাটি যায় নষ্ট হয়ে। আর আমাদের স্থানীয় জাত, আমাদের সার লাগে না, আমরা জৈব সার দিয়ে আমরা কাজটা করি। ফলনে হেরফেরটা কী হয় দেখছেন? 22-23 ওটা ভালোই ফলন দেয়, সেটা মাথা ছাড়া দেয় অন্তত 15-14 মন এরম পাতায় ধান হয়েছে। কিন্তু যে এলাকায় দিয়ে হয়নি একদম সম্পূর্ণ সব নষ্ট, কিন্তু আমাদের স্থানীয় জাতগুলো টিকেছে। সবাই লাগাতে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের এই সাহসী উদ্যোগও স্বাধীনতার 40 বছরে আমাদের অনেক বড় অর্জন। শাইখ সিরাজ, চ্যানেল আর।